প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে দু হাজার বাইশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের প্রত্যেকের মনে একটাই জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে কি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের ফাইনাল পরীক্ষা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি দুটি দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তরফ থেকে কী বলা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আলোচনা করবো এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রেও কি পরীক্ষা হতে পারে তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে কি লাইক প্রদান করো দেখো তোমরা সকলেই যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে তোমরা অভিভাবকরা শিক্ষকরা প্রত্যেকেই চিন্তিত রয়েছে দু হাজার বাইশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ভবিষ্যৎ কি সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের দু হাজার বাইশের ছাত্রছাত্রীর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখতেই পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার বাইশে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক দেবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হবে আগের বছর দু হাজার একুশের মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কিন্তু টেস্ট পেপার দেওয়া হয়নি এর কারণও কিন্তু আছে কারণ আগের বছর টেস্ট পরীক্ষা কিন্তু আবশ্যিক ছিল না বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল যে সমস্ত স্কুল চাইবে টেস্ট পরীক্ষা নিতে পারে না চাইলে টেস্ট পরীক্ষা নেবে না সেই কারণেই কিন্তু আগের বছর বিনামূল্যে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপার প্রকাশিত হয়নি কারণ তোমরা সকলেই যেন টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়েই কিন্তু টেস্ট পেপার তৈরি হয় সেই কারণেই আগের বছর দু হাজার একুশে কিন্তু টেস্ট পেপার তৈরি হয়নি কিন্তু এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের কিন্তু টেস্ট পরীক্ষা আবশ্যিক হয়েছে সেই কারণেই মাধ্যমিক দু হাজার বাইশের ছাত্র জন্য বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হবে কবে তুমি টেস্ট পেপার হাতে পাবে সেটা কিন্তু তুমি তোমার বিদ্যালয়ের থেকেই জানতে পারবে এরপরে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে উচ্চশিক্ষা সংসদ অর্থাৎ দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই যে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশনের কথা উল্লেখ করা হয়েছে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে এই মাসের ছ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে ছ তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে তোমাদের বিদ্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তুমি কোন বিদ্যালয়ে পড়ো তোমার কোন সেকশন রয়েছে তোমার কী রোল নাম্বার রয়েছে তার অ্যাকর্ডিং তোমার যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় তোমাকে জানিয়ে দেবে তুমি যদি বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো বা কোনো যে কোনোভাবে তোমার যদি কোনো টিচারের নাম্বার থাকে এ সেক্ষেত্রে কিন্তু তোমরা আজকেই জেনে নেবে তোমার বিদ্যালয়ে তোমার রেজিস্ট্রেশন তোমার রোল নম্বর অনুযায়ী কবে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবে যদি ছ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট না করো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে কিন্তু লেট ফাইন দিতে হবে এই পরবর্তীকালে লেট ফাইন দিয়ে তোমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারো সেই কারণে ছ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যেই প্রত্যেকে অনুরোধ করব রেজিস্ট্রেশন করার মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের এই যে দুটো বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ এই দুটো বিজ্ঞপ্তি থেকে এটাও তো পরিষ্কার বোর্ড কিন্তু এই মুহূর্তে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার ফাইনাল পরীক্ষা নিতে চাইছে যে কোনো উপায়ে এ পরিস্থিতি স্বাভাবিক যদি না থাকে সেক্ষেত্রে অন্য ব্যাপার আর এই মুহূর্তে যেহেতু পরীক্ষার চান্স নেওয়ার চান্স সর্বাধিক রয়েছে সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা পড়াশোনার ওপর কনসেন্ট্রেট করো আর একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী আছে তোমরা যারা জিজ্ঞাসা করছো যে একাদশ শ্রেণীর পরীক্ষা কী হবে দেখো মাধ্যমিক পরীক্ষা যদি হয় উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদেরও পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের সাথেই তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা হয় কাজেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে তোমাদেরও পরীক্ষা হবে একাদশ শ্রেণীর পরীক্ষা নিজের স্কুলে এ কিন্তু ও অবশ্যই ফাইনাল পরীক্ষা নেওয়া হবে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় পরিস্থিতি পরে যদি ই খারাপ হয় সেক্ষেত্রের কথা না ভেবে এই মুহূর্তে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে বা পরীক্ষা হবেই এটা ভেবেই আমাদের পড়াশোনা করার অনুরোধ রইল। একই সাথে তোমাদের আরও একটা বিষয় উল্লেখ করি উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করা আছে দশজন বেশি কিন্তু একসাথে রেজিস্ট্রেশন করা যাবে না পরিষ্কারভাবে প্রত্যেকটি স্কুলকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুল প্রপার ভাবে কোভিড প্রোটোকল মেনটেন করেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করবে আর তোমাদের প্রত্যেককে আমি বলবো যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনে যাবে মাস্ক স্যানিটাইজার অবশ্যই ক্যারি করবে যাতে তুমি সুস্থ থাকো তোমার পরিবার সুস্থ থাকে যাতে এই মরণ ভাইরাস তোমাকে গ্রাস না করতে পারে তোমার পরিবারকে না গ্রাস করতে পারে সেই কারণে মাস্ক স্যানিটাইজার তো প্রপারভাবে তোমরা ক্যারি করবে আর তোমরা যারা মাধ্যমিক দু হাজার বাইশের ছাত্রছাত্রী আছো তোমাদের টেস্ট পেপার সংগ্রহ করতে স্কুলে যাওয়ার লাগবে না সম্ভবত তোমাদের অভিভাবকদের হাতেই কিন্তু টেস্ট পেপার তুলে দেওয়া হবে আর তোমাদের মধ্যে কাদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে যাদের হয়নি তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভ্যাকসিনেশান নিয়ে নাও আর এছাড়া যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিংবা ইনস্টাগ্রামে প্রশ্ন করতে পারো